বিসমিল্লাহি রহমান রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি মাছবাজার এসেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুইটা বাজার হয়েছে, একটা হচ্ছে ভেজিটেবল বাজার আর একটা হচ্ছে মাছ বাজার। তো আমি মাছ বাজারের লম্বা লাইন দেখে আমরা ভেজিটেবল বাজারে ঢুকেছি। এখানে দেখি কি টাইপের জিনিস আছে, তারপর আমরা মাছ বাজারে যাব। চলুন দেখি সবাই আমাদের সাথে, দেখি কি আছে। এগুলো একটু অন্যরকম হয়েছে না? এডি এডি খাইতে মজা আছে, এটা সবচেয়ে মজা। বড় বড় এই টাইপের গুলোই আনছে। আচ্ছা, এখন তো রোজ আসতে দেন না, সব খেজুর টেজুর বেড়ে ফেলছে। আম এটা হলো সুইট আইটেম। আমাদের এটা খাওয়া হয় বেশি, চালো রুটিটাও খাই মাঝে মাঝে। হ্যাঁ, চালো রুটি মানে শেষ। এই যে চালো রুটি, এই যে খুব মজা। আমরা যে বড় প্যাকেট একটা নিয়ে যাই, তিনটা তিনটা একসাথে দেয় যে একটা ডিসকাউন্ট করে দাও। এখানে ওই জায়গায় ওই পাশে, মানে এই পাশে তো দেখতেছি না। এই যে মিক্স, এই যে মিক্স অ্যান্ড থ্রি প্যাকেট 3 for 99, এমনি কিন্তু 4 for 49। আচ্ছা, আর আপনি তিন প্যাকেট যদি নেন তাহলে 9.99। এই যে এগুলো খাইতে মজা আসছে। হ্যাঁ, এগুলো মজা না, যে এগুলো কি খাই যেন না, ওভেনে দাও, জাস্ট হালকা করে ভাজবেন আপনি। অনেক বড় করছে না এটা, আমি দেখি না একদম, অনেক বিশাল বড় করছে। এটা কিন্তু ওই ছিল আগে, এটা কিন্তু আগে ছিল পাউন্ডল্যান্ড। পাউন্ডল্যান্ডের চলতো না যে, কি টাইপের চাল? গ্লুটিন রাইস, পিঠা খাওয়ার চাল মনে হয়, আই ডোন্ট নো। চালের ঘুরে নিলে নিতে পারেন এখান থেকে, আমি যেটা নেই সবসময়। বেসন হলো 1 kg 139, 2 kg 239। গিয়ে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, হাফ কেজি, 1 kg, 2 kg, এটা মানে কত কেজি? এটা 2 kg। গিয়ে এখন আমি বাসাই বানাইতে পারি। আর এটা এই তালটা খাই আমরা, ভাবি এই তালটা খেয়ে। হ্যাঁ, এটা ভালো, আমরা তো এখনই খাই না, এগুলো খাই না। জিরা ছিল জাস্ট ভাজি, আর এটা তো তরকারি রান্না করি। কি এটা, কি নাম, কি অয়েল? অয়েল একটা যদি বাচ্চার উপরে পড়ে, তাই না? এটা এরকম করে রাখা ঠিক নেই, যেটি যেটি নিবেন এক সাইড করে রাখেন। খোলার গুলো আছে, কিন্তু বেশিরভাগই কাটতে হয়, কাটা গুলোই দেখলাম সব। এই যে নিচে মানে কালাও না, মিডিয়াম, আর এটা হলো কালা বেশি। অনেক মজা, কি চেন এটা, নতুন করছে, এটা আগে ছিল না।
ভাবি আমরা আগে আসছি এখানে, ওইটা ওইটা নতুন হয়েছে, এটা এটা পরে এটা আগে ছিল, শুরু করেন ওই যে কাতলা, এগুলো কাতলা মাছ ফ্রেশ আসতে মনে হইতেছে। এটা তো পটল, পটল নেই তো, তিনটা তিনটা তো হয়ে গেছে, ওখানে দিচ্ছে ওই যে দেখো দেখো না আছে আছে এই যে বাংলাদেশের যত বড় মাছ আছে সব এখানে এসে পড়ে। ও মাই গড, এটা পাকি দিব লেখা আছে এখানে, কেজি আপনার লেখা নাই। ও মাই গড, এটা উঠাও তাকে উঠাবো, বড় দেখে একটা মাছ ওঠা হাতে দেখি, লতি দুটা, এই লতিটা অনেক মজা হবে, লতি লতি হ্যাঁ অনেক মজা, ফ্রেশ এটা একদম, টু ফর থ্রি নাইনটি নাইন, কিন্তু অনেকগুলো থাকে, আপনার একদিন একটা রান্না করলে অনেকদিন চাই, দুই দিন চলে যায়। ভাবি দুইটা নেন, দুইটা নিলে থ্রি নাইনটি নাইন, মুসকা লাগলে নিয়ে নিয়ে কিন্তু ডাল ডুল লাগলে আর যদি আনান নেন তাহলে তা নামে নিলেন, সেটাই তো সময় লাগবে, আবার সিরিয়ালে যাচ্ছে মাপতে হইবে কত কেজি,
ডাল একটা 5 কেজি নিয়ে নেন। ডাবলি ফ্রেশটা নিয়ে একবারে সিদ্ধ করে ছোট ছোট এই করে রেখে দেবেন। আমি এরকম করি তোমার লাগবে না আমাদের পাশে না এখন ওগুলো শেষ হয়ে নিয়ে গেছে ভিডিও আমি সারা দেখাই কুটাটা আছে না কুটাটা নিয়ে সিদ্ধ করে রেখে দেবেন একবারে ছোট ছোট করে যারা হ্যালো বলো হ্যালো তুমি কোথায় বসছো ভালো কোম্পানি এগুলি নেওয়া বিটরুট এটা একটা নাও না এটা বিটরুট এটা দিয়া এটা বড় বললাম লাল পেঁয়াজ কয়েকটা নিয়ে নিব না এইভাবে না একটা ব্যাগ আনো ব্যাগ নাও একটা ব্যাগ নাও একটা তো ফোন কই ফোন এত ছোট ছোট লাউ 499 বাইছে না আমাকে দাও পোকা লাগবে পোকা লাগবে এখান থেকে মাটি আছে
একদমই না না মজা না গাছটা নিয়ে আনো দেখো কোনটা নিব বাহিরার দেওয়া যাবে না সবজি গুলো একটা মধ্যে করে এটার মধ্যে পেঁপেটা দিয়ে দেবো দিব পেঁপে চকলেট ঝালমুড়ি খাবেন ভাবি ওই যে ঝালমুড়ি বিক্রি করে এখানে ভাবি একটু ঝালমুড়ি খাওয়াই আসুন আজকে মাছ বাজারের ভিডিও করেছি কী টাইপের জিনিস পাওয়া যায় কি কত বড় বড় মাছ পাওয়া যায় কী টাইপের দাম তো তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব প্রাইজসহ তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ